রাবিয়া যায় দেখে একজন মা তার সন্তান নিয়ে যাচ্ছিল হঠাৎ করে আবু জাহেল বলে দাঁড়া শুনেছি তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছো এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা পড়ছো কথাটা সত্য না মিথ্যা বলে সত্য তোমরা কালেমা ছেড়ে দাও বলে না বলে বাপ দাদার ধর্ম আমরা মেনে আরছি এখন তোমরা কেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করলে বাদ দিয়া দাও গোনা দিব না আবু জাহেলের নেতৃত্বে মা এবং সন্তানকে গাছের সঙ্গে বেঁধে দিল সন্তানকে বলে তুই কালেমা ছাড়বি কন্যা মারে বলে তুই ছাড়বি কন্যা এবার সন্তানকে বলে তোর মাকে তোর সামনে উলঙ্গ করে নির্যাতন করব একটা যুবক সন্তানের সামনে মাকে উলঙ্গ করে যদি নির্যাতন করে এর থেকে কষ্ট আর কি হতে পারে এর থেকে বেদনা কি হতে পারে কিন্তু মা দিনদার কেমন ইমানি জজবা মায়ের ডাক দিয়ে বলে বাবা রে হয়তো বা বেঈমান বলে আমাকে মেরে ফেলবে কিন্তু বাবার পরে আমি আমি নসিহত করে যাই বাবা তোর চোখের সামনে যদি আমি মৃত্যুবরণ করি শাহাদাত বরণ করি সাবধান 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 আমি মার জন্য ঈমান দিবি না ঈমান দিবি না জীবন যদি চলে যায় জীবন পাবি কিন্তু ঈমান গেলে ঈমান পাবি না জীবন গেলে আল্লাহ নতুন করে জান্নাতে জীবন দিবে কিন্তু ঈমান চলে গেলে চিরস্থায়ী জাহান্নামী হবে বাবা রে ঈমান চারিস না কিন্তু বর্বরের যুগ জাহিলিয়তের যুগ ওই বেঈমান গলি মাকে নির্যাতন করতে লাগলো সন্তানের সামনে সন্তান বরদাস্ত করার মতো ক্ষমতা নাই কিন্তু মা তার শরীরে আঘাত পাচ্ছিল একের পরে একের পরে একের পরে একের পরে একে আঘাত করতে লাগলো মা এদিকে চায় না বারবার সন্তানের দিকে তাকায় বলে বাবা রে ইমান চারিস না ইমান চারিস না আমার রক্তাক্ত করে দাও আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার কষ্ট নাই কিন্তু তুই ইমান চারবি না সন্তানের সামনে মাকে এমন ভাবে নির্যাতন শুরু করলো নির্যাতন করতে 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 এক পর্যায়ে আবু জাহিল সমস্ত শরীরের কাপড় খুলে উলঙ্গ করে ফেললো তারপরে যখন ইমান ছাড়ে না একটা বর্ষা হাতে লই ওই মহিলা লজ্জাস্থানের মধ্যে এমন জুড়ে গা মারছে সাথে সাথে মহিলা শাহাদাত বরণ করছে সুবহানাল্লাহ শাহাদাত বরণ করছে হাসি মুখে শাহাদাত বরণ করছে আবু জাহিল নির্মমভাবে হত্যা করছে ইসলামের প্রথম শহীদ মহিলাদের মধ্যে এই মহিলার নাম স্মরণ করে লেখা থাকবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের ছিল ঈমান ঈমান কারে কয়দো একের পর এক নির্যাতন 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 একটাই তো অপরাধ একটাই তো অপরাধ অপরাধ হলো এক আল্লাহর উপরে ঈমান আনছে সন্তানটাকেও মারধর করছে কিন্তু ঈমান চানে না বেলাল আল্লাহ আল্লাহ বলতো এই জন্য বেলালের জিব্বাটা টান দিয়া বাহির করে পেরাক মাইরা দিছে এইভাবে নির্যাতন করত গো আকাশ বাতার যেন তাদের কান্নায় বাড়ি হয়ে গেছে নির্যাতনের মাত্রা বাড়াইয়া দিছে চতুর্দিকে কান্নার রোলার মার আল্লাহর নবীকেও তারা ছাড়ে নাই নবীরও রক্তাক্ত করছে নবীরও তারা মারছে পয়গম্বরের মোবারক শরীর দিয়া রক্ত বাহির করছে ইতিহাস আপনারা জানেন পাথর দিয়া নবীরে ঢিল মারছে পাগল বলে উপাধি দিছে আল্লাহর পয়গম্বর তামে নাই এইভাবে দিনের দাওয়াত কিন্তু চালায়া গেছে চালায়া গেছে এ যুবক ভাই একদিন সাহাবায়ে কেরাম রাসূলকে বলে ও আল্লাহর পয়গম্বর আর বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না গো নবী আল্লাহর কাছে একটু বলেন না গায়বী সাহায্য করতে আল্লাহর নবী সান্ত্বনা দেয় সাহাবীরা রে আমি নবী ওয়াদা দিলাম তোদের কাছে এই হালতে যদি শাহাদাত বরণ করস আমি নবী ওয়াদা দিলাম আল্লাহ তোরই জান্নাত তোদের জন্য ওয়াজিব এ যুবক ভাই
নবীজি তার সাহাবীদেরকে সান্ত্বনা দেন আল্লাহ সাথে 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 সূরা বুরুজটা নাযিল করে সুবহানাল্লাহ সূরা বুরুজ নাযিল করে বলে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ সূরা বুরুজ নাযিল করছে এখানে একটা বিষয় খুব মনোযোগ সহকারে শুনবেন প্রথমেই বলছি ভূমিকা মনোযোগ দেন সামনে বসতে সুবিধা হবে সূরা বুরুজ নাযিল কইরা সান্ত্বনা দিল তাহলে বোঝা গেল সূরা বুরুজের ভিতরে কিছু একটা আছে কিছু একটা না থাকলে সান্ত্বনা দেয় কেমনে কি আছে সূরা বুরুজের ভিতরে যা দিয়া নির্যাতিত মুসলমানদেরকে আমার আল্লাহ সান্ত্বনা দিছে সূরা বুরুজের প্রথম চারটা কসম আছে জোরে কোন কয়টা চার চারটা কসম আছে একটা দুইটা কসম নয় চারটা কসম করছে আমার আল্লাহ চারটা কসম করে একজন মানুষকে অভিশাপ দিছে জালেমদেরকে অভিশাপ দিছে গর্ত খননকারীর উপরে আল্লাহ অভিশাপ দিছে আল্লাহ বলে ওয়াসসামা ইযাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود رب كريم چندتا قسم کرسے گو والسماء ذات البروج اللہ بولے نقطرر قسم ترکر قسم واليوم الموعود الله বলেন পরকালের কসম যেদিন বিচার হবে সেই দিনের কসম والشاهد والمشهود এখানে আল্লাহ বলেন সেই দিনের কসম জুমার দিনের কসম ইয়াউমুল জুমআ ইয়াউমুল আরাফা এই দুই দিনের কসম আল্লাহ কাড়ে আল্লাহ কোন কিছুর কসম কাটতে হয় না কিন্তু কসম করলেন বোঝা গেল কতটা গুরুত্ব দিতে হবে ঠিক না চারটা কসম করে আল্লাহ এরপরে বলেন কুতিলা আসহাবুল উখদুদ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ বলুন গর্ত খননকারীর উপরে আল্লাহ অভিশাপ দিছেন যে গর্ত খনন করছে তার আল্লাহ অভিশাপ দিছে এখন আসেন গর্ত কিতা আপনারা এখন বুঝতেন না কইবেন হুজুর কিতা গর্ত কিতা করছে এটা আপনারা এখন প্রশ্ন কারণ বুঝতেছেন কিন্তু আমি বুঝাই দিলে অবশ্যই বুঝবেন আগে খালি এই এতটুক পর্যন্ত খুব মনোযোগ সহকারে স্মরণ রাখবেন সাতটা কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ গর্ত খননকারীর উপর আল্লাহর অভিশাপ এরপর আল্লাহ বলেন আন্নারি জাতিল ওয়াকুদ গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল আপনারা কই বুঝুন কোনানো আগুন ধরছিল এখন বুঝবেন না কিন্তু আলোচনার শেষে বুঝবেন যদি এখন মনোযোগ দেন গর্ত খননকারীর উপর আল্লাহর অভিশাপ এখন বুঝবেন না সামনে যদি মনোযোগ দেন একেবারে ফানির মতো বুঝবেন গর্ত খে খনন করছে এটা তো গায় আপনারা বাই কইরা দিমু আমি গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল এখন বুঝবেন না সামনে বুঝবেন আমি বুঝাইয়া দিব النار ذات الوقود ইযহুব মাআলাইহা কুউদ গর্তের কিনারায় বসে বসে তারা সব দেখেছিল কি দেখছিল এখন বুঝবেন না সামনে বুঝাইয়া দিব ধৈর্য আছেন আপনারা এখন আসুন এখন প্রথম প্রশ্ন হইল যে আল্লাহ সূরা বুরুজের সূরা বুরুজ দিয়া সান্ত্বনা দিছে তাহলে বোঝা গেল সূরা বুরুজের ভিতরে কোন একটা কিছু আছে ঠিক না তাহলে এই সূরা দিয়া সান্ত্বনা দেয় কেমনে তাহলে আসেন মনোযোগ দিয়ে শুনুন রাসূল যখন দুনিয়াতে আসেন নাই অথবা রাসূল দুনিয়াতে আসার দুনিয়াতে যেদিন আসছে এদিন থেকে প্রায় 80 বছর আগের ঘটনা বলুন রাসূল আসার কত বছর আগের ঘটনা 80 বছর আগের একটি ঘটনা সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাআলা ধরছেন কথা বুঝতেছেন রাসূল দুনিয়াতে আসার 80 বছর আগের একটা ঘটনা এই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ শুনায়া দিছে সূরা বুরুজের মাধ্যমে তারা সান্ত্বনা পাইছে এখন আপনাদের শোনা দরকার 80 বছর আগে কি ঘটনাটা ঘটছিল আর কি ঘটনা আল্লাহ তাদেরকে শুনাইছে কথা কইনা দিই
এইটা বুঝতে এরপর আমি যে বলছি গর্ত আগুন দাও দাও করে জ্বলতেছে গর্তের কিনারে বসে রইছে এটা সব বাড়িব এখন বুঝবেন না কিন্তু সামনে বুঝবেন সময় খুব কম অল্প সময়ে সব বুঝতে হবে এখন আসুন আমরা এর ভিতরে ঢুকি রাসূল দুনিয়াতে আসার 80 বছর আগে একজন জালেম শাসক ছিল কি শাসক আরো জোরে কই জালেম শাসক জালেম শাসক আগে ছিল এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবে জালেম শাসকদের কাজ হলো জুলুম করা শাসন শোষণ করা এটা হলো জালেমদের খাসিলত জালেমদের কাজ কারণে অকারণে মানুষের উপর জুলুম করবে 80 বছর আগে রাসূল দুনিয়াতে আসার 80 বছর আগে প্রায় 1600 বছর আগের ঘটনা তখন এক জালেম শাসক ছিল মানুষের উপরে জুলুম করত কারণে অকারণে এবং সে নিজেকে খোদা দাবি করত খোদা দাবি তারে যে খোদা মানত না তার গর্দান উড়াইয়া দিত তো এই জালেম শাসকের সময় জাদু বিদ্যার খুব চর্চা ছিল বিভিন্ন কাজ এরা জাদু দিয়া করত তো জাদু বিদ্যার যে মেইন গুরু যে সবচেয়ে বড় জাদুঘর হে ছিল রাষ্ট্রীয় খরচে চলত সরকারের বরণ পোষণ দিয়া এরা চালাইত তো ইডা গেছে গা বুড়োইয়া বার্ধক্যে পৌঁছে গেছে মরে যাবে এমন সময় আয়া বাদশারে কয় যে বাদশা আমি তো মারা যাব আমার বয়স বাইরা গেছে শরীরের কন্ডিশন ভালো না তা আমি আরা জীবন যে আহাম কুহাম শিখছি এটা তো আর একজন শিখানি দরকার দেখি বালাঘাট শিখছে না আহাম কুহাম শিখছে এডি আর একজন শিখানি দরকার কহ কত হইলে আপনার উপকারে আসবে কয়হন কি করতিব কয়েকটা মেধাবী ছাত্র লাগবো আমার সারা দেশবাসী করে একটা মেধাবী ছাত্র বাইর করছে এই ছাত্রকে সরকারের খরচে রাষ্ট্রীয় খরচে তারে জাদুবিদ্যা শেখায় ওই বৃদ্ধ লোকে মরার আগে সব শেখায় দিয়া যায় ওই নিয়ত করে লিছে তেহারে শেখায় প্রতিদিন আর এই মেধাবী ছাত্র প্রতিদিন তার বাড়িতে জাদুঘরের কাছে গিয়া জাদুবিদ্যা শিখে তো একদিন মনে করুন জাদুবিদ্যা শিখতে শিখতে রাস্তা দিয়ে যাইতে যাইতে আজকে দেখে এখানে একটা ওয়াজ চলে যেমন এখানে একটা রাস্তা আছে না বাজারের সামনে তো মনে করেন এখানে ওয়াজ চলতেছে এক ব্যক্তি দেখে এখানে ওয়াজ চলে চিন্তা করলো 10টা মিনিট পরে যাবো আজকে এখানে ওয়াজটা উইনা যায় ওই নিয়তে ওয়াজ বইসাই বইয়া দেয় ওয়াজ ভালোই লাগে খারাপ না এরকম ভাবে জাদুবিদ্যা শিখতে গিয়া হে দেখে এক ফাদ্রি বইয়া ওয়াজ করে তো চিন্তা করছে এখানে একটু ওয়াজ উইনা যায় ওয়াজ উইনা দেয় ওয়াজ তো উজুরে ভালোই করে ওয়াজ মজুই লাগছে 10 মিনিট বই আবার গেছে পরের দিন আয়া দে হুজুর আবার ওয়াজ করে আবার হুজুরের গানে বই ওয়াজ হচ্ছে ওয়াজ শুনতে শুনতে এ চিন্তা করছে এত সুন্দর কথা কো কিন্তু ই ফাদ্রিদি বাদশারে খোদা মানে না আমরা তো জানি বাদশা হইলো খোদা কিন্তু ফাদ্রি হয় খোদা তো এমন এক খোদার সন্ধান দেয় একত্ববাদী খোদার সন্ধান এখন ই খোদা বাদশা হইলো খোদা দেশে সব জনগণ মানে আর এ বেচারা খোদা কয় এমন একজন যে বাদশারও নাকি সৃষ্টি করছে তাহলে এই খোদার একটু সন্ধান নেওয়া দরকার এই যুবক মনে 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 আল্লাহর একত্ববাদী খোদার সন্ধান নিতেছে এক পর্যায়ে এই পাদ্রির লগে তার একটা সুসম্পর্ক হইতে হইতে একসময় কালেমা বইরা সে ইমান অন্য বলে ইমান যান যেটা গোপন রাখছে নাহলে তো মাথা উড়াইলি তো প্রতিদিন মনে মনে সে গিয়া এবাদত বন্দিগি করে আল্লাহর সন্ধানে লামছে সে এবাদত বন্দিগি করে আল্লাহর নৈকট্য লাভ করতেছে তার ইমানের জজবা দিন তো দিন খালি বাড়তেছে তা আমরার মতো ইমান না এরা গর্জিয়াস ইমান নিয়ে মাঠে লামছে তো একদিন বাদশার কাছে জাদুবিদ্যা শিখতে যাবে ওই বৃদ্ধর কাছে গিয়া দেহে গ্রামের সব মানুষ এক জায়গা আটকা ফিরে রয়েছে মানুষ আর রাস্তা তুলতে পারে না মানুষ চলাচল করতে পারতেছে না ঘটনা গিরিয়া তো মানুষ কেন যুবক গিয়া দেহে এখানে এক ভয়ঙ্কর প্রাণী বসে রয়েছে যেটার ভয়ে গ্রামের মানুষ আর কেউ বাইর না তখন যুবকে কয় আমি যাবো কেমনে এদের মুসিবত পড়ছি এখন তখন যুবকের মাথায় একটা বুদ্ধি আইলো যে সবাই দেশের জনগণ বাদশারে খোদা মানে বাদশা নাকি খোদা আর আমার ফাদ্রি আমার সন্ধান দিছে একত্ববাদী খোদা যার কোনো শরীক নাই যার কোনো অংশীদার নাই যিনি সকল জিনিসের স্রষ্টা বাদশা হইল সৃষ্টি আজকে দুই খোদারে পরীক্ষা করা দরকার এটা তার মনে মনে একটা চিন্তা
পরীক্ষাটা কেমনে করো তো একটা ছোট্ট হাত তুললে যাতো লইয়া কই এটা একটা ডিল মাইরা দিমু প্রাণীটার উপরে যদি আমার ফাদ্রির খোদা সঠিক হয় তে জাগাত যেনই প্রাণীটা মারা যায় আর যদি বাদশা আসল খোদা হয় তাহলে প্রাণী যেন জীবিত থাকে এই কথা কইয়া ডিল মারছে ডিল মারছে ছোট্ট পাথর দিয়ে এটা প্রাণীর একদিকে ডুবছে আর একদিকে বাড়ি গেছে সুবহান জাগাতিলে সাইটিয়া ভাইটিয়া মরে আছে ওখানে এটা তো মরছে গ্রামের মানুষ তো এই দৃশ্য দেখছেনি তো গ্রামের মানুষ দেহে ছোট্ট একটা পাথর দিয়ে ডিল মেরে মাইরা লেছে এই ছোট্ট হুলা গ্রামের মানুষ তার বক্তব্য বনি আর এটা তো এই যুবকে যে প্রাণী মাইরা লেছে এই দৃশ্য যদি আমরা বাংলাদেশের মাঝে দেখতো সব বনা ইন্ডিয়ার বর্ডার খুলে দেওয়া লাগলে আয়া সব মুড়ি দিয়ে গেলো বেড়া বেড়ি সব আর আঙ্গুল চুষা সব সাদা বানাই লইল কত ফিরে দেখবেন বুড়ি আঙ্গুল সাদা খিতার লাগিয়া কয়টা তো চুষা বরকত নাই খাটাস আঙ্গুলের মধ্যে অনেকের কুরকি মুরকি থাকে না গন্ধ করে না ইতা বন্ধ সুইয়া খাইলাই সি 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 শয়তানের মুত্তা দেয়তানের মুখ এমন খাটাস ইতা ইমান কেমনে ধ্বংস হইতে নাই তাহলে তেই যুবকে ফাতর মারছে ওখানকার মানুষ ১৬০০ বছর আগের মানুষ সব বনা যে এই যুবকের ভিতরে কিছু একটা আছে আছে সব বনা একবার খাইলা না মানুষ তার প্রতি খুব বক্ত হইছে যে সব বনা মানুষ তার কাছে যায় গেলে পরে হে ইডিরে বুঝায় টুজায় ইমান আনানোর চেষ্টা করে ফুটু দে কুষ্ঠ রোগ লইয়া যায় ফু দে ভালোই যাবে তার ভিতরে ওই রকম আল্লাহ তাআলা একটা ইমানি জজবা দিছে এবং সেই রকম হাসিল করছে আল্লাহর সাথে তার একটা সম্পর্ক হইছে তো এই যুবকে ফুটু দিলে রূপ ভালো হয় তো যত রূপ ভালোইতাছে তত তার জনপ্রিয়তা কিন্তু মানুষের কাছে বাড়তেছে আর এগুলা খানা গোসা করতে করতে কিন্তু কথা জাগাত থাকে না এই কথা গেছে গা রাজ দরবার গেছে এক মন্ত্রীর খানা আর মন্ত্রী আছেন অন্ধ মন্ত্রী কিতা আছে এটা এটা খানা মন্ত্রী এটা চোখে উকে দেখতো না তিনের মন্ত্রিত্ব দায়িত্ব পাইছে এই মন্ত্রী জনুন জের কাছে গেলে সব ভালো যায় চোখও ভালো যায় গোলা দেখো সব বনা এক বাস্কর ভিত্তে টেকা পয়সা স্বর্ণ টন যা আছে সব লইয়া গেছে যুবকের কাছে গেহ কয় ইতা সব তোমার আর পিছনে চাউন লাগতো যুবক কুইলা দেয় সব বনা সব দি স্বর্ণ কুইলি দি কিতা করতা কুইলি সব আপনি কামি কিতা করতা কুইটার বিনিময়ে সব বালা করে দিবে চোখকে আমি বালা করতে পারি চোখ বালা করার ক্ষমতা কি আমার আছে চোখ বালা করে কেন যিনি বালা করেন তিনি হলেন আমার রব আল্লাহ মন্ত্রী আসে মেরে দিচ্ছে আপনি আসেন কা কয় আল্লাহ যদি বালা করতো তো আমার চোখ আরো আগেই বালা করতো আমি তারা দিন আল্লাহ দারি দেখি ওই যে খুদা যে বাদশা বাদশারে খুদা মনে করছে আর যুবকে এই মন্ত্রী মনে করছে যুবকে মনে বাদশার কথাই হয় কয় বড় তুই যে খুদার কথা বলছি খুদার আরা দিনই খুদার কাছে তাই কি আর খুদা এটা খুদা সব বালা করে দিত তুই বালা করলে বালা করে দেলা যুবকে কইলে তুমি যে খুদারে মানো বাদশারে এ কোনোদিন খুদা হতে পারে না আমি যাকে খুদা মানি তিনি হলেন সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা তোমার বাদশাকেও যিনি সৃষ্টি করছেন উনাকে আমি মানি মন্ত্রী কই কথা যদি বাদশা উনি তোর গর্দান দেব আমারও গর্দান দেব তাক এই কথা ঘরের ভিতরে রাখি তার কোন না কইস না ওহন কয় আমার চোখটা বালা করে দে ভাই আমি যাই যুবক কয় আমি তো এমনি বালা করি না আমার তো বালা করার ক্ষমতা নাই আপনি ঈমান আনেন আমার আল্লাহর উপরে আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব আল্লাহ বালা করে দিতে পারে মন্ত্রী বলছে বিপদ চিন্তা করে দিই চোখ যদি বালা যেত তো বালা কয় আগে চোখটা বালা করে দাও পরে দেখি কিতা করি যুবক কয়টা হইতো না মন্ত্রী বিপদ হবে কালেমা পড়ছে পরিমাণ আনছে আনার পরে যুবকে কান্নাকাটি করছে আল্লাহর কাছে আল্লাহ তার চোখ বালা করে দিছে যে লোক সারা জীবন আছেন অন্ধ এ যদি আত্মা চোখে দেখে বুঝি নে কিতা করব হে কি করতে পারে যার ফাও নাই দেখবেন এর সাথে আপনি একটু ঝগড়া করে দিককেন এর ফাও নাই কব লাত দাও লাগি মুতরে একটা লাত মারো তো জিগা এ তোর দিফা নাই কিটা না লাত মার আমরা মাদ্রাসা যখন পড়তাম হেফজখানাতে একবার আমি মৌলি বাজার পড়ি তখন একটা ছাত্র আছেন এ ল্যাংরা আছেন ভাও আছেন এই এর যে দেইরা আছে আরে বাপ রে এর অত্যাচারে অতিষ্ঠ এর সাথে খাজ্জা লাগলে ঝগড়া লাগলে কইতো একটা লাত মারো মাদ্রাসার বাইরে ফেলা যাবে আমরা তো তোর দিফা নাই
হ্যাঁ সূরার সূরা তোর যদি ভাও থাকতো তুই ভাই রাখছিস সব বনা জেলি তোর আল্লাহ ভাও দিছে না তুই ভাও থাকলে আসি মেরে লইলে সব পিরে হইরা তো যার যেটা না এটার মারাত্মক পাওয়া তখন এর তো শোক আছে না আজকা দুনিয়া দেখছে এরকম জগৎ তো আর দেখছে না এখন জেরে ফায়ারে খামসা মারে ঠেলা মারে ডেক্কা মারে সিমটি মারে তো জিগাইতা খরচ করে এখন দেহি কিরম লাগে মানুষ তো দেখছে না অনে যে বাসার দরবারে গেছে এত আর অনর্থক বই রইছে না হে জেরে ফায়ারে গোতা দেয় দে খাজ জয়া তে সিমটি মারে ইতা খরচ করে তুই না মন্ত্রী ইতা খরচ মানচের বাপসার বুঝ যাবে রে তুই তো চোখে দেখো সূরা তোর তো লক্ষণ হয় তুই চোখে দেখো বাসার কাছে খবর গেছে ও বাসা মহাদে তো চোখে দেয় কই কারণে তুই দিহে লড়া চড়া বেশি করে হ্যাঁ কেন মন্ত্রীর ডাক দানি তুই চোখে দেখোস নি তো দেখি তো কই সব বনা চোখে তোরা বর্ষণ করছে কেন কয় আল্লাহ করছে বাসায় যে কি খুশি কো তাড়াতাড়ি ডিজে গানের আয়োজন কর তো কে রে আমি যে বালা করছি তুই আসতে বলতে করে ডিজে গানের আয়োজন করো ডান্স দিমো আর হইবে হে মনোর যে বালা করছে তন মন্ত্রী কয় তুই যে খোদা দাবি কর তুই কি আসলে খোদা তুই তো আসতে একটা খোদা বন্নামি করো তুই খোদা এই তুই যদি খোদা হইতো তোর কাছে অতদিন ধরে তাই তুই সবটা বালা করলে না বাদশাহ কো সর্বনাশ পার্লামেন্টে এসে এরকম ব্যবহার এও আমি বাদশাহর সাথে এটা বরদাস্ত করতে পারছি না বাদশাহ কয় এরে গ্রেফতার কর গ্রেফতার করছে তুই কি অন্য কেউ খোদা মানুষ বলে হ্যাঁ তো এর বিনিময়ে গর্দান যাইবে হো গর্দান গেলে গেছে সুবহানাল্লাহ রিমান্ডে নিয়ে ফিটা শুরু করছে নির্যাতন এটাও কিন্তু জালেম বাদশাহ আগে কইছি কি বাদশাহ জালেম বাদশাহ ও নির্যাতন শুরু করছে একটাই অপরাধ বলুন কি অপরাধ ঈমান আনছে ইয়াদ রাখেন ঈমান আনার অপরাধে মন্ত্রীরে এমন ভাবে রিমান্ডে নিয়ে মারধর শুরু করছে ঈমান আনার কারণে হক কথা বলার কারণে জালেম বাদশাহ তার জবান বন্ধ করার জন্য কারণে অকারণে চার দেওয়ালে বন্দী করে নির্যাতন শুরু করছে অপরাধ হলো হক কথা বলছে অপরাধ হলো ঈমান আনছে মন্ত্রীর কাছে বারবার প্রস্তাব দে মন্ত্রী রে যা ফিডা খাইছো খাওয়ার মতো খাইছো এখন এপ্লাই কাজ কর আমারে খোদা মান তোরে ছেড়ে দে তুই তো মন্ত্রী মন্ত্রীর আজ্ঞা বলে বাদশাহ সুর জনম 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 তোরে খোদা মেনে আসতেছি আমরা তুই যদি খোদা হতি আমার চোখ ভালো হয়ে যেত কিন্তু আমি তোরে জনম বর খোদা ডাকলাম আমার চোখ ভালো করার ক্ষমতা তোর মধ্যে নাই তোর মধ্যে আছে শুধু মানুষের উপরে জুলুম করা ছাড়া আর কোনো ক্ষমতা তোর নাই আর আমি আমার আসল রবকে শুধু একবার ডাক দিছি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছি একদিনের ডাকে আমার রব আমার চক্ষু খুলে দিছে জোরে কম সুবহান একদিন ডাকার পরে যিনি আমার চোখ ফিরাইয়া দিল গো এক ডাকে যিনি আমার প্রতি এত দয়া এত মায়া করছে এই রবকে আমি বলতে পারবো না এই রবের জন্য আমি জীবন দিব হাসতে হাসতে আমার রবের জন্য আমি জীবন দেয়া দিব ঈমান আমি দিব না এবার এই মন্ত্রীরে যখন নির্যাতন শুরু করলো তত্ত্ব বাহির করে কে কালেমা পড়াইছে সেই যুবককেও গ্রেফতার করছে এবার যুবককে রিমান্ডে নিয়ে যুবকরা মারধর করে যুবক বল তোরে কে কালেমা শিখাইছে তত্ত্ব নিয়া যখন গোয়েন্দা ফাটাইয়া সেই পাদ্রিকেও নিয়ে আসছে পাদ্রিরও নির্যাতন শুরু করছে পাদ্রিরও মারতে শুরু করছে এবার তিনজন বলতেছে কালেমা চারবি না জীবন দিবি যদি তোরা আমারে খোদা না মানুষ হত্যা করব মন্ত্রীরে এক জায়গায় দাঁড় করাইয়া মাতার উপরে খরাত রাখছে খরাত চিনি না আমরা গাছ কাটার খরা মাতার উপরে করাত রাখছে এই মন্ত্রী মাতার উপরে করাত রাখলাম দুই ভাগ করে দিব যদি কালেমা না ছাড়স মন্ত্রী কয় দুই ভাগ করে দিব কালেমা ছাড়ব না চিন্তার বিষয় যুবক ভাই চিন্তার বিষয় মাতার উপরে যদি আমাদের করাত থাকে আল্লাহ ভালো জানে আমাদের ঈমান থাকবে কিনা
আমরার যে ইমানদার আমার তো নিজেরই সন্দেহ লাগে আমাদের মাতার উপরে যদি এইভাবে করাত রেখা কয় ঠান দিয়া দুই ভাগ করব আমরার মনে ইমান থাকতো না পাদ্রি কে বলল ইমান চারবি পাদ্রি কয় না করাত দিয়া দুই ভাগ করে দিল যুবকের সামনে দুইজনকে হত্যা করলো ইমান দিল না এবার যুবকরে বলে যুবকরে রাষ্ট্রীয় খরচে তোরে জাদুবিদ্যা শিখাইছি তোরে আমার বড় ভালো লাগছে একটা বার শুধু বল আমারে প্রভু মানুষ আমি তোরে বাদশাহীর অর্ধেক দিয়া দিব তোকে আমি বাদশাহীর অর্ধেক দিয়া দিব আমি তোরে রাষ্ট্রীয় খরচে ভরণ পোষণ করব যুবক ডাক দিয়া বলেন দুইজনকে হত্যা করলি আমার কারণে আর তুই কেমনে ভাবলি যে আমি ইমান ছেড়ে দিব এর থেকে কোনো কঠিন শাস্তি থাকলে আমারে দে এর থেকে কঠিন শাস্তির সম্মুখীন হতে চাই সুবহানাল্লাহ বাদশার মেজাজটা গরম হয়ে গেল স্পেশাল সেনাবাহিনী দিয়া এই যুবক তারে পাঠাইলো পাথরের পাহাড়ের উপরে সেনাবাহিনী দিয়া সেনাবাহিনীদেরকে অর্ডার দিল উচ্চ পাহাড় থেকে পাথরের উপরে ডাক্কা মেরে ফেলে দিবি সবার সামনে যেন বর্তা হয়ে যায় যুবক পাহাড়ের উপরে উঠছে হাত পাও বাদা আল্লাহর কাছে বলে মালি আমারে বাঁচাও তাদেরকে ধ্বংস করো আমি বাদশার একটা খেলা দেখাবো আল্লাহ যুবকের দোয়া কবুল করছে সবগুলা বাহিনীরে উড়াইয়া একেবারে ফাতরের সিবাত নিয়ে ফলাইছে সবগুলারে বর্তা বানাইছে যুবক এবার আস্তে করে বাদশার সামনে গিয়া দাঁড়াইছে বাদশাহ কয় আস্তাগফিরুল্লাহ তুই করতে গাইলে তোরে না ফাড়াইছি পাহাড়ের উপরে বর্তইবার লাগিয়া তুই কেন কিতা বলে তুই যে ডিরে ফাড়াইছি সবটি বর্তা হইছে তুই কেমনে আইলি বলে আমারে যিনি বাঁচাইছেন উনি হলেন আমার রব আল্লাহ বাদশার সান্দি গরম হয়ে গেছে তদন্ত নিয়াদে ঘটনা সত্য সবগুলি মরছে হ্যাঁ মরে নাই এবার যুবকরে দইরা বস্তার ভিতরে ঢুকাইছে বস্তার মুখ বানছে হাত পা বানছে বান্দা কয় সাগরের মাঝখানে নিয়ে ফেলাই দিবে স্পেশাল বাহিনী দিয়া পাঠাইছে সাগরের মাঝখানে নৌবাহিনী দিয়া সাগরের মাঝখানে পাঠাইছে সেখানে গিয়া যুবক বলে আল্লাহ আমার হেফাজত করো তাদেরকে ধ্বংস করো বাদশারে খেলা দেখাম আল্লাহর পক্ষ থেকে সবগুলা বাহিনীরে পানিতে সুবাইয়া আল্লাহ জাগাত মাইরা ফলাইছে যুবক তারে বাসাইতে বাসাইতে নদীর কিনারায় আনছে সুস্থ অবস্থায় যুবক আবারও বাদশার কাছে নিজের দিকে গিয়া দরা দিছে যুবক বাদশার সামনে সর শরীরে দাঁড়ায় আছে বাদশা কয় ঘটনা কি তা তোরে না ভাড়ালাম সাগরের মাছ কেন এখানে আছিস কেন বলি এডি শেষ কয় বেটা আমি তো বাড়াইছি তোরে মারবার লাগে হ্যাঁ মারবার লাগে বাড়াইছি তেহার আমরে তুই মরস না কেন কত সব বাহিনী শেষ আমি রইছি বাদশাহ চিন্তা করছে যেইভাবে বাহিনী মরা শুরু হইছে হেরে মারতে গিয়া বাদশাহ চিন্তা ভাবনা কইরা দেখে যে এরে মারা সম্ভব না গিয়া ভাও দিলেছে প্রথম দিনে ভাও দিল আমারে কত তুই কেমনে মরবে যুবক আছে আমার মারালে তোর তো শখ কেড়ে বলে তোর আল্লাহর দোয়া তুই মরতুই বই দিলে আমার মেন কথা তুই যেভাবে বাহিনী মারা শুরু করছ তোর ভাও দিলে বলছি কেমনে মরতুই বইটা কর তোরে মারণ যেবে কেমনে যুবক আমার মারার কি তোর খুব শখ বলে হ বলে কে রে বলে তুই আমারে খোদা মানুষ না বলে ইডার কারণে বলে হ কত ঠিক আছে সমস্যা নাই তবে তুই আমার কথা অনুযায়ী কাজ করতি বলে যেমনে কস ভাই আমি এমনি করতে রাজি তোর মেরে লইতি যুবকে হয় তাহলে একটা কাজ করেন আপনার দেশের যত নাগরিক আছে যত জনগণ আছে সবগুলারে কইবেন এক জায়গায় একত্রিত হইতো কেউ যাতে গরো না থাকে এখন বাদশাহ যদি অর্ডার দেয় একজন গড় থাকবেন না আগামী কালকে ঢাকায় আসবেন সবাই দেশের কোন জায়গার থেকে কোন গ্রামগঞ্জ বাকি থাকবেন না এইভাবে যদি নিউজে পত্রিকা সব জায়গার দেয় কিছু মানুষ যাইব কিন্তু সবাই যাইব কথা বলেন না গ্রামগঞ্জতে সবাই যাইব এত তুল ফার করছে যে কেউ থাকতে পারবেন না কেউ থাকতে পারবেন না বারবার কইছে এরপরও মানুষ সবাই যাইতো না কিন্তু সরকার যদি কথা কয় যে সবাই ঢাকায় আসবেন এরপরও যদি কাউকে গড়ে পাওয়া যায় ক্রস ফায়ার করে জাগাত মারা হবে যেই বাঙালি কথা উনলে আইটায় বলবো অভিনস থেকে ডাকা কথা হইতো যদি ও ক্রস ফায়ার করবে গড়ে কেউ তাক বনিয়ে দি অন্তত বাকি বাঙালি গড়ে থাকতো না আপনি ভাবিনি মরার লাগে তো এত ভয় ভয় মরার তি বাদশাহ জালেম তো যে গড়ে যে ডরে ভাবো জিন্দা খবর দিলাম মোর হাবলিগার গড়ে রইছে না সবাই এক জায়গায় জমা হইছে
এবার যুবেগ হয় বাদশা কয়ন কি করতাম সপ্তাহে পড়ছে কখন আমার এর সামনে নে নিয়া একটা জায়গা বাঁধা তো তুইয়া তুই একটা মন্ত্র পড়বি এই মন্ত্রটা কিতা বলে মন্ত্র হইল সবার সামনে কইবি বিসমিল্লাহি রাব্বিল গোলাম তুই মন্ত্র কইবে এটা যেন সব জনগণের কান পর্যন্ত পৌঁছে যার খানও ফুসতো না আমি মরতাম না সব বনাস প্রয়োজনে খানের ভিতরে অ্যাটম বোমা ফিট করে দিব তুন তুইব হ্যাঁ তোর তো মরণ লাগবে দেশের জনগণের কাছে সবাই একত্রিত কইরা যুবকরা একটা গাছে বাইন্ধা রাখছে রাইন্ধে একটা রাইখে একটা তীর লইছে হাতে লইয়া কয় এই মন্ত্র পড়বি আর আমারে মেরে লইবি সব মরে যাবে আমি মরে যামু গা মানুষের কানে কানে এটা পৌঁছতেই ঠিক আছে যুবকরে এক জায়গায় দাঁড় করাইয়া বিসমিল্লাহির রব্বিল গোলাম জোরে কইছে সবার কানে কানে গিয়া পড়ছে তীর মারছে যুবক সাথে সাথে মারা গেছে সুবহানাল্লাহ মরে তো গেছে না বাদশা খুশি না কিন্তু দেশের জনগণ আইছিল কোন বর্ণনায় আসছে বারো হাজার কোন জায়গায় পাইছে তিরিশ হাজার এই যে দেশের জনগণ এক জায়গায় হয়েছে সবাই মন্ত্রটা শুনছে আর সবাই চিন্তা ফিরে গেল গা একটা বাদশা দেশের কত চেষ্টা করলো এই যুবকে মারবার লেগে কত বাহিনী ফাটাইলো সব বাহিনী মরল যুবক মরে না আর আজকাল যুবকে কি শিখাইয়া দিল সাথে সাথে মারা গেল এটা আমরা চিন্তা করতে এখন দেশের জনগণ কয় সে বিসমিল্লাহির রব্বিল গোলাম তার মানে এই ছেলে তার রবের নাম নেওয়ার সাথে সাথেই মারা গেছে সে সব সময় একটা রবের পরিচয় দিত তার রব তাকে জায়গায় জায়গায় বিপদ থেকে তারে বাঁচাইছে তার রবের এই সহযোগিতায় সে ওই প্রাণীটারে মারছে তার রবের সহযোগিতায় চক্ষু বালা করছে তার রবের সহযোগিতায় সে কুষ্ঠরূপ বালা করছে এই যুবক যেই রবের মেসেজ আমাদেরকে দিছে ইনি হলেন আসল রব আর এই বাদশা হলো জুলুমকারী জালেম এ কোনোদিন রব হতে পারে না এই কথা শুনে সব জনগণ যুবকের ইন্তেকালের পরে সবাই একসাথে জাগাত কারিয়া কালেমা পড়ে ঈমান আনছে মারছে কজন হুরু ইতি ওয়াজুনে তিনজন মারছে ওয়াজুনে বলে তিনজন মারছে কতজন কালেমা পড়ছে কয়জন তিরিশ হাজার ধরেন না তিরিশ হাজার তিরিশ হাজার কালেমা মারছে কয়জন তিন কিসের অপরাধে ইমান আনার কারণে তিনজন ডে মারছে এখন তিরিশ হাজার মানুষ কালেমা পড়ছে বাসার সান্দিটা কেমন গরম হইব কথা কই না দি তিনজনে আল্লাহ মানে নাই হেরে খুদা মানে নাই এই সান্দি গরমে কি করছে আর এখন যে তিরিশ হাজার দেশের পুরা জনগণই কালেমা পড়ে ঈমান আনছে অনের সান্দির মধ্যে কোনো কিছু রাহা যাইব না সবদি ফিরে যাইব এমন গরম হইছে মেজাজ হেইডা সহ্য করতে পারতেছে এ পুরা ভাগ হয়ে গেছে হে মানলাম তিনজন কালেমা পড়ছে তিরিশ হাজার কুত্তা ভাগ হয়ে গেছে কিন্তু এই বাদশা ছিল জালেম বাদশা জোরে বলেন কি বাদশা এইখানে ইয়াদ রাখেন এই বাদশা ছিল জালেম বাদশা এত এত সহজে কোনো কিছু বরদাস্ত করে না তিরিশ হাজার কালেমা পড়ছে এখন ইদাও সহ্য করতে না পারে এখন তিরিশ হাজার মেরে মারলাম বলে নাকি সুস্থ না অসুস্থ এটা কেমন অসুস্থ পুরা দেশের জনগণই মেরে লেবে কোন অপরাধে এর খোদা মানে না এই অপরাধে দেশের সব জনগণ মেরে লাম করি কি তখন বলে হ এই জালেম বাদশা এটা সহ্য না করতে ভাইরা তিরিশ হাজার মানুষ মারার একটা প্ল্যান করলো কি প্ল্যান বিশাল এরিয়া নিয়ে একটা গর্ত খনন করো ভাইজন্য গর্ত কিতা কইছিলাম কয়টা কসম চারটা কসম খাইরা আল্লাহ কি অভিশাপ দিছে গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ জোরে বলুন কয়টা কসম এরপর আল্লাহ কিতা কয় গর্ত খননকারীর উপরে অভিশাপ তখন বলছিলাম গর্ত খননকারী বুঝে আসছিল না এখন বুঝাইছিনি গর্ত খেয়ে খনন করছে এই জালেম বাদশায় গর্ত খনন করছে বিশাল এরিয়া নিয়ে গর্ত খনন করছে এই গর্তের কথা আল্লাহ কোরআনে আনছে কুতিলা আসহাবুল উখদুদ গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ তাহলে এতক্ষণ যে আমি যে ঘটনাটা কইছি এটা কি গিচ্ছা ছিল এইটা গিচ্ছা ছিল না কারণ এই সূরা বুরুজের ভিতরে এই ঘটনাটা তাফসীরের কিতাবে আনছে তাহলে এটা নিছক কোনো ঘটনা ছিল না গর্ত খননকারী বেরিয়েছিনি তাহলে ঘটনা কাল্পনিক ঘটনা হইলে কোরআন আয়াত কেমন
একুব মাথা ঠান্ডা রাখবেন কারণ গিচ্চা কাহিনী খুব কম গিচ্চা কাহিনী নাই নি চিন্তায় শুনেন দলিলে গিচ্চা না এই জালেম বাদশায় গর্ত খনন করছে বিশাল এরিয়া লয়া আল্লাহ সেই বাদশার ব্যাপারে বলেন কুতিলা আসহাবুল উখদুদ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ ফাজুনে গর্ত খননকারী এখন সামনে আরো হবে না আগুন কিতা জ্বলছিল সব পাইলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জালেম বাদশা যাকে মানুষ খোদা বললে কুশিত খোদা না বললে মানুষকে মারত 30,000 মানুষ যখন এক আল্লাহর উপরে ঈমান আনছে এই জালেম বাদশা এটা বরদাস্ত করতে পারছে না এ সহ্য না করতে পেরে 30,000 মানুষকে মারার জন্য একটা বিশাল গর্ত খনন করছে বিশাল গর্ত খনন করে সিদ্ধান্ত নিল সবগুলা মানুষকে আমি হত্যা করব কেন আমারে খোদা মানে না কত বড় জালেম গর্ত খনন কইরা কি করছে জানেন গর্তের ভিতরে আগুন দড়ায়া দিছে পাইছেন না আগুন দাও দাও করে আগুন দড়ায়া দিল আমি বলছিলাম আন্নারি জাতির ওয়াকুত গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল এই জালেম বাদশা গর্তের মধ্যে আগুন দড়াইছিল এর লাগা দাও দাও করে জ্বলছিল পাইতাছেন না আস্তে আস্তে আন্নারি জাতির ওয়াকুত গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল এবার গর্তের ভিতরে যখন আগুন দাও দাও করে জ্বলছিল বাদশা আবার সেনাবাহিনীদেরকে অর্ডার দিল যারা এখানে ছিল সব জনগণকে জেন্তা আগুনে পুড়ায়া ছাই করবি নাউজুবিল্লাহ কিন্তু যুবক ভাই এখানে একটা জিনিস কিন্তু ঠান্ডা মাথায় বোঝা দরকার সবে মাত্র ঈমান আনছে রে কারো হাতে ধরে ঈমান আনে নাই কেউ তাদেরকে কালেমা পড়ায় নাই একটা যুবক তার জীবন দিয়া গেছে এটাকে ফলো করে তারা কালেমা পড়ছে নিজে 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 ঈমান আনছে নিজে নিজে ঈমান আনার পরে ঈমানের মজবুতি ঈমানের শক্তিশালী ঈমানি জজবাটা খেয়াল করছেন তাদের জন্য আগুনের কুণ্ড করা হলো গর্ত খনন করা হলো গর্তের ভিতরে আগুন ধরানো হলো এরপর তারা দুর্বল হয় নাই সবে মাত্র ঈমান আনছে সবে মাত্র ঈমান আনছে তাদের কাছে কোনো ইসলামের সবক দেওয়া হয় নাই ইতিহাস শোনানো হয় নাই জান্নাতের বয়ান শোনানো হয় নাই জাহান্নামের বয়ান শোনানো হয় নাই এরপর তারা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে চিৎকার দিয়া কোন সুবহান প্রস্তুতি নিল সাথে সাথে বাসার ওয়ার্ডারে 30,000 মানুষকে জেন্তা মানুষগুলাকে জীবিত মানুষগুলাকে ধইরা ধইরা ওই গর্তের কিনারায় নিয়ে আসছে সেখান থেকে ধাক্কা মেরে জীবন্ত মানুষগুলাকে আগুনে জ্বালায়া পুড়ে ছাই করে দিচ্ছিল 30,000 মানুষ একজনের চোখের সামনে আরেকজন আগুনে পড়তেছিল চিৎকার দিয়ে আগুনের ভিতরে ঢুকতেছিল কিন্তু কেউ একবারের জন্য কালেমা ছাড়ে নাই জীবন দিতে সবাই প্রস্তুত আগুন দাও দাও করে জ্বলছিল মানুষগুলাকে দইরা 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 জীবন্ত আগুনে ফুরায়া মারতে শুরু করলো মারতে 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 30,000 মানুষ জীবিত 30,000 মানুষকে আগুনে ফুরায়া ছাই করলো সেই জালেম বাদশা কিন্তু একজন মহিলা একেবারে শেষ একজন মহিলা তার কোলে ছিল একেবারে একটা দুধের বাচ্চা এই দুধের বাচ্চাটা লইয়া মহিলাটা একটা পাও সামনের দিকে আগায় আরেকটা পাও পিছনে নেয় একবার যায় আগুনে জাপ দিতে বাচ্চার দিকে তাকাইয়া আবার পিছনের দিকে চলে আসে আবার সামনে যায় ইমানি জজবানিয়া বাচ্চার মুখের দিকে তাকাইয়া আবার পিছন দিকে ফিরে আসে এই জালেম বাদশা কিন্তু চিত্রটা দেখছে আর মনে মনে খুশি যাই হোক একটা মহিলা আমারে প্রভু মানবে এ মনে কয় আগুনে জাপ দিতে ভয় পায় এবার বাদশা ওই মহিলার কাছে এসে বলে এই মহিলা আমি তোমাকে আগুনে ফেলব না আমি তোমাকে হত্যা করব না একবারের জন্য শুধু আমাকে প্রভু মানো আমি তোমাকে আগুনে জ্বালাবো না যেই মাত্র
ওই বাচ্চা মহিলার কাছে প্রস্তাব নিয়ে গেল আল্লাহর কুদরতে দুধের বাচ্চা কথা বলতে শুরু করছে চিৎকার দিয়ে কোন সুবহান এই একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার এই আরো জোরে কোন আল্লাহু আকবার ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার দুধের বাচ্চার জবান দিয়া জবান দিয়া কথা বলতে শুরু করলো দুধের বাচ্চা ডাক দিয়া বলে মা গো আপনি বাচ্চার কথা শুনবেন না একটা দুষ্ট লোক সে জালেম তার কথা শুনবেন না আপনার চোখের সামনে গো মা 30,000 মানুষ ইমানের জন্য ইসলামের জন্য আল্লাহর প্রেমে পাগল হইয়া তারা সবেমাত্র কালেমা পড়ে সবেমাত্রই আগুনে ঝাঁপ দিল গো মা এটা তো আপনার চোখের সামনে দেরি করবেন না জানেম বাচ্চার পান্দে পড়বেন না আপনি সাথে সাথে আগুনে ঝাঁপ দেন আমার লইয়া ঝাঁপ দেন গো মা ঝাঁপ দিতে দেরি আল্লাহর তরি জান্নাতে যেতে দেরি নাই এই দুধের বাচ্চা যখন কথা বলতে শুরু করলো গো মা অবাক হয়ে গেল তার ইমানি জজবাটাও বেড়ে গেল এমন ভাবে ইমানি জজবা বাড়ছে হাই রে আমার দুধের বাচ্চা যে কথা বলে মার একটা সেকেন্ড দেরি করে নাই বাচ্চাটারে জাপ দিয়া দইরা আগুনের মধ্যে জাপ দিছে মা জীবন্ত বাচ্চাটাও জীবিত মার সন্তান একসাথে কালেমার দাওয়াত গ্রহণ কইরা আগুনে জাপ দিয়া জীবন দিয়া দিল বাচ্চার চোখের সামনে এইভাবে একে একে 30,000 মানুষ আগুনে পুরে ছাই হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেম বাদশাকে উদ্দেশ্য করে বলে আসসামা ইজাতিল বুরুজ কসম আমি আকাশের কসম করলাম তারকার কসম করলাম ওয়াল ইয়াউমিল মাউউদ আমি কিয়ামত দিবসের কসম করলাম ওয়া শাহিদু ওয়া মাশহুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ আল্লাহ বলেন আমি কসম করলাম কাদের কসম আল্লাহ বলেন ওয়া শাহিদু ওয়া মাশহুদ সবব দর্শকের কসম আল্লাহ বলেন সেটা জুমার দিনের কসম আল্লাহ বলেন আরাফার দিনের কসম আল্লাহ চারটা কসম করে বলেন কুতিলা আসহাবুল উখদুদ সেই জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ এরপর আল্লাহ বলেন গর্তের ভিতরে আগুন জ্বলছিল এরপর আল্লাহ বলেন ইজহুমা আলাইহা কুউদ যখন তারা সেই গর্তের কিনারায় বসেছিল কারা বসেছিল যখন মুসলমানরা আগুনে পড়ছিল বেঈমানের বাচ্চাগুলি গর্তের কিনারায় বৈসা বৈসা সবগুলি দেখছিল আনন্দ উল্লাস করছিল ওহুমা আদামা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ আল্লাহ বলে ঈমানদারদের সাথে যারা কিছু হয়েছিল সব তারা দেখেছিল সব দেখেছিল কি দেখেছিল জীবন্ত মানুষগুলা জিন্দা মানুষগুলাকে আগুনে পুড়ায় মারছিল ওই বেঈমানের সৈন্যবাহিনীরা সব দেখছিল এরপর আল্লাহ বলেন ওয়া মা কামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সঙ্গে তাদের কোন শত্রুতা আমি ছিল না কোন অপরাধ ছিল না তারা চুরি করে নাই ডাকাতি করে নাই কারো হক মারে নাই একটাই অপরাধ তারা কেন এক আল্লাহর উপরে ঈমান আনছে তারা কেন ঈমান আনলো সেই ঈমান আনার অপরাধে জালেম বাদশা 30,000 মানুষকে আগুনে পোড়ায় ছাই করে দিছে আল্লাহ ঘোষণা দেয় তারা ঈমান লইয়া জান্নাতে গেছে জুরে কোন সুবহানাল্লাহ এই 80 বছর আগের ঘটনা নবী দুনিয়াতে আসার আগে এই জালেম বাদশার সেই ঘটনাটা সূরা বুরুজের ভিতরে আল্লাহ ঢুকাইয়া নির্যাতিত সাহাবীদের সামনে আল্লাহ উপস্থাপন কইরা নির্যাতিত মুসলমানদেরকে আমার আল্লাহ সান্ত্বনা দিছে জুরে কোন সুবহান বুঝতে পারছেন কারে সান্ত্বনা দিছে সাহাবায়ে কেরামদেরকে আমার আল্লাহ সান্ত্বনা দিল আমার আল্লাহ সান্ত্বনা দিল সূরা বুরুজ নাজিল করে আমার আল্লাহ সান্ত্বনা দিয়া বলেন এ সাহাবীদেরকে সান্ত্বনা দিছে গো কারণ সাহাবীদেরকে নির্যাতন করা হচ্ছিল কারো জিব্বা দিয়া পেরাক ঢোকাইছে কারো জিব্বা দিয়া পেরাক ঢোকায় কারো গলার মধ্যে রশি লাগাইয়া
ওই মক্কার অনিতে গনিতে টেনে টেনে নেওয়া হচ্ছিল কাউকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে কারো মার সামনে সন্তানকে হত্যা করা হয় সন্তানের সামনে মাকে হত্যা করা হয় নির্মমভাবে নির্যাতন আবু জাহেলের গোষ্ঠীরা আবুল আহাববার গোষ্ঠীরা উকবা সাহেবার গোষ্ঠীরা এমন কি আমার নবীর পাথর দিয়ে ঢিল মারে নবীর শরীর থেকে রক্ত জড়ায় নির্যাতনের শেষ নাই আমার আল্লাহ তখন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাযিল করে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেয় জোরে কোন সুবহান বুঝতে পারছেন আর জোরে কোন এই ঈমান কত শক্ত ছিল ঈমানে মজবুত কত শক্ত ছিল আল্লাহ সেই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সূরা বুরুজ নাযিল করে সান্ত্বনা দিয়ে এটাই বুঝাতে যাচ্ছেন যে যুগের পর যুগ জালেম শাসকরা থাকবে আর জালেমদের হাতে ঈমানদাররা যদি ঈমান নিয়ে নির্যাতিত হয়ে কবরে যায় আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাত ওয়াজিব করে দিব সুবহানাল্লাহ কারা কারা ঈমান নিয়ে বাসতে রাজি হাত তুলে দেখায় দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সম্মানিত সুধী শেষ একটা মেসেজ দিয়ে যায় আল্লাহর কসম আল্লাহর কসম রাজনীতি কোনো বিষয় না সরকারি কোনো বিষয় না পলিটিক্স এর কোনো বিষয় না বিষয় হলো আমাদের ইমানি দায়িত্ব বাংলার মুসলমান আমরা একটাই আকীদায় বিশ্বাসী মুসলমানদের আকীদা হলো আমরা আদমের সন্তান আদমের সন্তান আদমের ঘরে জন্ম নিয়েছি বানরের ঘরে না ঠিক কিনা বলেন একটা কথা শুনেন এদেশের হিন্দুরা হলো এগর এদেশের হিন্দুরা পর্যন্ত আদমের সন্তান এদেশের বুদ্ধরা আদমের সন্তান এদেশের ইহুদিরা পর্যন্ত আদমের সন্তান শুধুমাত্র নাস্তিক আর মুরতাদগুলি বানরের সন্তান বাস্তব না বাস্তব সর্বোপরি শেষ কথা হলো আপনার বাচ্চার দায়িত্ব আপনার স্কুলে কোন ধরনের পড়ানো হচ্ছে আপনার সন্তানকে নাস্তিক বানানো হচ্ছে এদিকে খুব সজাগ থাকতে হবে আপনার সন্তানের ইমানই দায়িত্ব আপনার